বাড়ি তৈরির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা পেন্ট করতে চাইছেন তো পেইন্ট করার পূর্বে আপনি হোয়াইট সিমেন্ট লাগাবেন নাকি পুটটি লাগাবেন নাকি প্রাইমার লাগাবেন ডিসিশান করে উঠতে পারে কনফিউজনের মধ্যে রয়েছেন যে কোনটি ব্যবহার করবেন কোনটি ব্যবহার করলে ভালো হবে ওয়াল পুট্টি নাকি প্রাইমার নাকি হোয়াইট সিমেন্ট তো চলুন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওর শুরুতে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল রেইনবো পেইন্টিকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিলম্র অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেন্ট রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনার সামনে পৌঁছে যাবে আর আমার চ্যানেল থেকে আপনারা বাড়ি রং করার যাবতীয় সঠিক তথ্য পেয়ে যাবেন তো অনেকেই বলছে অনেক পেন্টার ভাই বলছে আপনি হোয়াটসমেন্ট করে নিন অনেকে আবার বলছে আপনি ওয়ালপুরটি করে নিন আবার অনেকে বলছে যে আপনি প্রাইমার লাগিয়ে টপ কোট লাগান এবারে বোঝাপচাইতে কনফিউশানের ব্যাপার যেটি হলো আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন প্রোডাক্টটি ইউজ করবেন কোনটি করলে ভালো হবে এবং কোনটি করলে আপনার দেওয়ালের ক্ষতি হতে পারে বা বেশি দিন রঙ টেকসই হবে না আপনাদের বলে রাখি বাড়ি পেইন্ট করার ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের উপরে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পায়ের সিমেন্টটাকে বেছে নেওয়াই কিন্তু যুক্তিযুক্ত কারণ আপনি শব্দ বাড়ি বানিয়েছেন আপনার হাতে সেরকম টাকা নেই বাড়ি পেইন্ট করার জন্য খুব ভালো পেইন্ট করার জন্য আপনার হাতে সেরকম টাকা নেই তো সেক্ষেত্রে আপনি চাইলে হোয়াইট সিমেন্ট করে রাখতে পারেন হোয়াইট সিমেন্ট করে রাখলে আপনার দু থেকে তিন বছর পরে আপনি পেইন্ট করার অবশ্যই পেইন্ট করাতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো সেক্ষেত্রে আপনি হোয়াইট সিমেন্টও করতে পারেন অথবা এখন যে যে সমস্ত সেম কোড বেরিয়েছে সেই সমস্ত সেম কোড বা সোনো সেম যেগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি চাইছেন কমপ্লিট একটি বাড়ি পেন্টিংয়ের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট করতে তো সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে দেখতে হবে আপনার ওয়ালের সারফেসটি কেমন বা আপনার ওয়ালটি কেমন কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি অনেক বাড়িতেই সরু দানা বালি বা মিহি বালি দিয়ে প্লাস্টার করা থাকে এবং অনেক বাড়িতেই আবার মোটা বালির প্লাস্টার হয়ে থাকে তো যে সমস্ত বাড়িতে সরু বালি বা মিহি বালি দিয়ে প্লাস্টার হয়ে থাকে সেই সমস্ত দেওয়ালে কিন্তু হোয়াইট সিমেন্ট লাগানোটা একদমই উপযোগী নয় কারণ ওই দেওয়ালে নেস থাকে না সেক্ষেত্রে যদি আপনারা হোয়াইট সিমেন্ট লাগান হোয়াইট সিমেন্ট কিন্তু দেওয়ালের সাথে ভালোভাবে মজবুতভাবে টিকে থাকবে না কয়েকদিন যেতে না যেতেই কিন্তু ক্র্যাক আসতে পারে এবং হোয়াইট সিমেন্ট চোখলা হয়ে উঠে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন ডাইরেক্টলি প্রাইমারি ইউজ করে আপনারা পেন্ট করতে পারেন আর যদি আপনার বাজেট খুব ভালো হয়ে থাকে তাহলে বাজেট যদি ভালো থাকে বাড়ি একটু লাক্সারিভাবে পেইন্ট করাতে চান তাহলে অবশ্যই বাড়ির ইন্টের ওয়ালে পুর্তি করে নিন সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্ম্যাল যে সমস্ত ইন্টের পুর্টি রয়েছে ওইগুলো আপনারা ইউজ করতে পারেন আর বাড়ির আউটসাইডেরই যদি আপনারা পুর্তি করতে চান সেক্ষেত্রে আপনারা ওয়াটারপ্রুফ পুর্তি করতে পারেন এরপর আপনারা যদি চান আউটসাইডের ক্ষেত্রে এক্সটের ওয়ালের ক্ষেত্রে আপনারা ওয়াল পুট্টি না করেও প্লাস্টার যদি খুব ভালো থাকে মসৃণ থাকে তাহলে ডাইরেক্টলি দু কোড প্রাইমার ইউজ করে তার উপরে কিন্তু আপনারা ওয়েদার কোড করতে পারেন এবং সেম একই ব্যাপার বাড়ির ভিতরের ক্ষেত্রেও যদি প্লাস্টার ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি প্রাইমার ইউজ করে আপনারা কালার করতে পারেন এছাড়াও আপনারা অনেকে এটাও কনফিউজনের মধ্যে থাকেন যে পুর্টি করার আগে যদি প্রাইমার লাগানো হয় তাহলে কী হতে পারে তো দেখুন পুটটি করার আগে প্রাইমার লাগানোর অবশ্যই একটি বেনিফিট রয়েছে তো সেই প্রাইমারটি যেন কোনো ড্যাম প্রাইমার হয় কারণ ওয়ালপুটি করার আগে ড্যামপ্রু প্রাইমার এই জন্যই লাগানো হয় যাতে দেওয়াল ভেদ করে জল বা ড্যাম্প আপনার ওয়ালে থাকা পুট্টির অবধি পৌঁছাতে না পারে সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত জায়গায় বাড়ি হেভি রেইনফল এরিয়া রয়েছে বা যেখানে ময়েশ্চারের ভাগ বেশি থাকে সেই সমস্ত জায়গায় আমরা ড্যামপ্রুফ প্রাইমার ইউজ করে তারপরে কিন্তু আমরা ওয়াল করে থাকি আর যদি সেরকম কোনো কন্ডিশান না থাকে সে অবস্থায় আপনারা কিন্তু ডাইরেক্টলি ওয়ালপুটটি ইউজ করে পুটি করতে পারেন বা লাক্সারি পেইন্ট করতে পারেন তো পেইন্ট করার জন্য সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনার বাজেট যেরকম থাকবে সেই বাজেটের উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে ডিসিশান নিতে হবে যে আপনারা কোন পেইন্টটি করবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা হোয়াইট সিমেন্টও করতে পারেন আবার প্রাইমার লাগিয়ে কালারও করতে পারেন আবার ওয়াল করতে পারেন আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনাদের বাড়ি পেইন্ট করার জন্য ডিসিশান নিতে সঠিক ডিসিশান নিতে কোনো রকমের কোনো সমস্যা হবে না